আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন এবং সার্বিক সহযোগিতায় মাসুদুজ্জামান। সঙ্গেই থাকুন। উত্তরাখণ্ড রাজ্য গঠন। 9 নভেম্বর 2000 গঠিত হওয়ার পর থেকে 10 জন রাজনীতিবিদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নিত্যানন্দ স্বামী এবং প্রথম মুখ্যমন্ত্রী পুঙ্কর সিং ধামি, এবং তাদের মধ্যে 7 জন বিজেপি প্রতিনিধিত্ব করেছেন এবং বাকিরা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রীগণ হচ্ছেন নিত্যানন্দ স্বামী, ভগৎ সিং কোশিয়ারি, এনডি তিওয়ারি, মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত, রমেশ পোখরিয়াল নিশাস্ক, বিজয় বহুগুণা, হরিশ সিং রাওয়াত, ত্রিবেন্দ্র সিং রাওয়াত, তীর্থ সিং রাওয়াত, পুঙ্কর সিং ধামি উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে, ভারতীয় গণতন্ত্রের জন্য তথা উত্তরাখণ্ড রাজ্যের জনগণের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবে অন্যতম। সাবেক মুখ্যমন্ত্রী মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত পরিচিতি। মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি 2007 থেকে 2009 এবং 2011 থেকে 2012 সন পর্যন্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি উত্তরাখণ্ডের গারওয়াল সংসদীয় আসনে প্রতিনিধিত্বকারী 16তম লোকসভার সংসদ সদস্য ছিলেন এবং তা ভারতীয় পার্টির একজন সিনিয়র সদস্য। এর আগে মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারের সার্ফেস ট্রান্সপোর্ট মন্ত্রকের মন্ত্রিপরিষদ মন্ত্রী ছিলেন। মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত উত্তরাখণ্ডের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসাবে 11 সেপ্টেম্বর 2011 সনের শপথ নেন এবং 13 মার্চ 2012 সন পর্যন্ত দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত এর ব্যক্তিগত বিবরণ। জন্ম মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত 1 অক্টোবর 1934 সনে দেরাদুন, ইউনাইটেড প্রদেশ, ব্রিটিশ ইন্ডিয়া, এখন উত্তরাখণ্ড, ভারতে জন্মগ্রহণ করেন। নাগরিকত্ব ভারতীয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। স্ত্রী অরুণা খান্দুরি, সন্তান মনীষা খান্দুরি, ছেলে ঋতু খান্দুরি, ভূষণ কন্যা, বাসস্থান গুলি, পাউড়ি, উত্তরাখণ্ড। শিক্ষাগ্রহণ SSC থাকা সিভিল, MLE ভারত, PG ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, বিহেভিয়ার অ্যান্ড লিডারশিপ কোর্স, লং ডিফেন্স ম্যানেজমেন্ট কোর্স, আলমা ম্যাটাল ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, উলিটন তামিলনাড়ু, ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ ক্যাম্বারোলে ইংল্যান্ড, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় 1951 থেকে 1953, কলেজ অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং পুনে 1957 থেকে 1959, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং নয়াদিল্লি, প্রতিরক্ষা ব্যবস্থাপনা ইনস্টিটিউট সেকেন্দ্রাবাদ 1973 থেকে 1974, ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিউ দিল্লি, পুরস্কার লাভ করেন 1976 সালে, অতি বিশেষ সেবা পদক 1982 সনে, মাদার তেসারা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হন 2013 সনে। NDA এর ভারতীয় মহাসড়কের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন এবং ভারতের প্রধান শহরগুলি এবং উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর প্রকল্পের সংযোগকারী গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পকে রূপ দিয়েছেন। ফেব্রুয়ারি 2007 মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়লাভ করেন এবং পরবর্তীকালে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী হিসাবে মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত প্রথম কৃতিত্বের মধ্যে ছিল তার নিজস্ব নিরাপত্তা এবং রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তাদের খরচ কমানো, বিদেশ ভ্রমণের জন্য তাদের ভাতা কমানো এবং জেলা ম্যাজিস্ট্রেটদের দ্বারা অনুমোদিত প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রী বিবেচনামূলক তহবিলের ব্যবহার সীমাবদ্ধ করা। তার নির্বাচনের পর মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত জনগণের অবস্থা সম্পর্কে প্রথম হাতের তথ্য পেয়ে সমগ্র রাজ্যে সফর করেছিলেন। 11 সেপ্টেম্বর 2021 মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত ব্যাপক দুর্নীতি দমনের জন্য একটি শক্তিশালী
লোকাযুক্ত গঠন করার ঘোষণা দেন। উত্তরাখণ্ড সরকার লোকাযুক্ত বিলের খসড়া অনুমোদন করেছে, যার মধ্যে মুখ্যমন্ত্রী, বিধায়ক এবং সরকারি কর্মচারী সহ IAS এবং IPS অফিসারদের যাবজ্জীবন কারাদণ্ড বা আরও কঠোর শাস্তির বিধান রয়েছে। রাজ্যের পরিবেশ বান্ধব এবং টেকসই শিল্প উন্নয়ন মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুর অবসরপ্রাপ্ত শীর্ষ অগ্রাধিকারগুলির মধ্যে রয়েছে। মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুর অবসরপ্রাপ্ত পাবলিক ইমেজ। মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুর অবসরপ্রাপ্তকে সব সময় সততা ও সততার মানুষ হিসেবে বিবেচনা করা হয়। তিনি উত্তরাখণ্ড রাজ্যের সরকারের সভাপতিত্ব থাকাকালীন তিনি একটি শক্তিশালী লোকাযুক্ত বিল, পাবলিক স্টেটম্যান, নাগরিক সনদ এবং রাষ্ট্রীয় নিয়োগকারীদের জন্য একটি স্বচ্ছ স্থানান্তর নীতি বাস্তবায়নের জন্য চাপ দিয়েছিলেন। লোকাযুক্তের উত্তর আন্না হাজারের কাছ থেকে মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরী অবসর এর প্রশংসা অর্জন করেছেন, যিনি কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্য সরকারকে এটি অনুসরণ করার জন্য অনুরোধ করেছিলেন। বিলটি অবশ্য ভারতের ইউনিয়ন গ্রহণ করেনি। রাষ্ট্রপতি অনুমোদন দেওয়া হয়েছিল 17 অক্টোবর 2013 তারিখে। মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরী অবসর সামাজিক কার্যক্রম। মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরী 1917 সনে গারওয়ানে একটি শিক্ষামূলক ট্রাস্ট চন্দ্র বল্লভ ট্রাস্টের কার্যক্রম তত্ত্বাবধান করেছেন। তিনি পূর্বে সৈনিক সেবা পরিষদ, উত্তরপ্রদেশ, দেরাদুন পার্বত্য সাংস্কৃতিক পরিষদ, গোবিন্দ ও বিভিন্ন ক্ষমতায় অন্যান্য সংস্থার সাথেও যুক্ত রয়েছেন। বল্লভ পান্ত হিমালয় এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি এবং ওয়াইল্ড লাইফ সোসাইটি অফ ইন্ডিয়া মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরী উত্তরাঞ্চল প্রদেশ সংগ্রাম সমিতির চেয়ারপারসনও ছিলেন। 2012 সনে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচন। 6 মার্চ 2012 বিজেপি 70টির মধ্যে 31টি আসন জিতে উত্তরাখণ্ডের সংখ্যাগরিষ্ঠতা হারায়। মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরী অবসরপ্রাপ্ত কোস্টারা নির্বাচন থেকে তার নির্বাচন হেরে যান এবং 7 মার্চ 2012 উত্তরাখণ্ডের রাজ্যপালের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। যদি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক পঞ্চম মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এর জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সূচিত মতামত দিন, অনেকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক চতুর্থ মুখ্যমন্ত্রী মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরী অবসরপ্রাপ্ত এর জীবনীর বিস্তর ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক চতুর্থ মুখ্যমন্ত্রী মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরী অবসরপ্রাপ্ত এর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তাতে কিছু তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাড়া থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগুলো ক্ষমা করে দেবেন। ভুলকে ধরে দিলে আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নির্ভর থাকুন। আল্লাহ হাফেজ।